বছর পর আগুনে আবহাওয়ার ইঙ্গিত মিলেছিল আগেই, গত মার্চ মাস থেকেই মিলতে শুরু করেছে তার প্রমাণ। আগেই রাষ্ট্রপুঞ্জের বিপদ বার্তা ছিল, 2023 থেকে 2027 সাল এই পাঁচ বছর পৃথিবীর বুকে উষ্ণতম সময়কাল হবে। গ্রিন হাউস গ্যাস এবং এল নিনোর দাপটে আগামী দিনে তাপমাত্রার পারদ আরও চড়বে, আশঙ্কা প্রকাশ আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের। বিশ্ব উষ্ণায়নে লাল সতর্কতা জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাপান এবং ইউরোপে। এল নিনোর দাপটের বছর, সঙ্গে বিশ্ব উষ্ণায়নের ভ্রুকুটি। আগুন ঝরছে আমেরিকা, ইউরোপ, জাপানে। তীব্র গরমে পুড়ছে আমেরিকা ও ইউরোপের বেশ কয়েকটি শহর। বরফের চাদরে বেশিরভাগ সময় ঢেকে থাকা অঞ্চলগুলিতে শুধুই ঊর্ধ্বমুখী পারদ। তাপমাত্রা ছাড়িয়েছে কোথাও 40 ডিগ্রি, আবার কোথাও 50 ডিগ্রি। বেড়ে চলা তাপমাত্রার সঙ্গে যেন অসম লড়াই চালিয়ে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ইউরোপ এবং জাপানে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব উষ্ণায়নে। আমেরিকা থেকে জাপান থেকে ইউরোপে জারি করা হয়েছে লাল সতর্কতা। শুধু ইউরোপ আমেরিকা নয়, চীন, গ্রিনল্যান্ড, ভারত, বাংলাদেশের আবহাওয়ায় বিরাট পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। পৃথিবীর বুকে উষ্ণতম সময়কাল হতে চলেছে, আগেই সতর্ক করেছিল রাষ্ট্রপুঞ্জ। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাজেহাল হয়েছেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার কোথাও কোথাও তাপমাত্রা 48 ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে তাপমাত্রা 54 ডিগ্রিতে পৌঁছতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাপপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অ্যারিজোনাতে। রাজধানী ফিনিক্সে 16 দিন ধরে তাপমাত্রা 43 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। ইউরোপের গরমে পুড়ছে ইতালি। রোম, বলগনা এবং ফ্লোরেন্স সহ 16টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিন চরম তাপপ্রবাহের জন্যে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইতালির আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে সেখানে তাপমাত্রা বেড়ে 43 ডিগ্রি হতে পারে। সিসিলি এবং সার্ডিনিয়ায় তাপমাত্রা 48 ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। স্পেনেও সেই একই অবস্থা, যেখানে তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে রয়েছে। ফ্রান্সে উচ্চ তাপমাত্রার জেরে কৃষি শিল্পের খরার আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্ব জাপানের বিভিন্ন অংশে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। সেদেশে যাবতীয় গরমের রেকর্ড ভেঙে যাবে বলেও মনে করা হচ্ছে। গত সপ্তাহে মরক্কোর কয়েকটি প্রদেশে গড় তাপমাত্রা ছিল 47 ডিগ্রি সেলসিয়াস, ফলে জলের ঘাটতি দেখা দিয়েছে সেদেশে। জ্বলছে ইরাক, জল কমে গেছে টাইগ্রিস নদীতে। সব মিলিয়ে বিশ্ব উষ্ণায়নে জলবায়ু পরিবর্তনের শিকার বিশ্ববাসী। কলকাতা টিভি।